নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইস্টাম তো বন্ধুরা নতুন একটি চাকরির খবর নিয়ে চলে এলাম ইন্ডিয়ান আর্মিতে স্থায়ী পদে বিভিন্ন গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের মাধ্যমিক পাশ যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে এখানে তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং শিক্ষকতা যোগ্যতার সঙ্গে বয়স সীমা কী চা হয়েছে সেই সঙ্গে বেতন কত দেয়া হবে এবং তোমাদের প্রার্থী বাচাই পদ্ধতি কী রয়েছে কীভাবে তোমরা আবেদন করবে এবং আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তো ভিডিওটা অবশ্যই তোমরা লাইক শেয়ার করে দেবে এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য তো আসো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি তবু বন্ধুরা অনস্ক্রিন তো দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ওপেন করলাম তো এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সপ্তাহের কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট নিউজে অর্থাৎ বারো থেকে আঠেরোই জুন দু হাজার একুশের এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স এসি সেন্টার সাউথ টু এটিসি এমপ্লয়মেন্ট নোটিশ নেক্সট দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর দ্য ফলোয়িং পোস্ট ফ্রম সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এরপর দেখো তোমাদের বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট অ্যান্ড পে অর্থাৎ তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সঙ্গে বেতন তারপরে দেখো তোমাদের পে ম্যাট্রিক্স লেভেল বলা হয়েছে সেই সঙ্গে দেখো নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি বলা হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে তো প্রথম পোস্ট রয়েছে সিভিল মোটর ড্রাইভার এই পোস্টে তোমাদের বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে উনিশ হাজার টাকার সঙ্গে তোমাদের তিন পার্সেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট সঙ্গে তোমাদের দিয়ে দেওয়া হবে এখানে তোমাদের মোট বিয়াল্লিশটি পদ রয়েছে এবং এই পোস্টে তোমাদের পে ম্যাট্রিক্স রয়েছে টু ঠিক আছে এর মধ্যে ভ্যাকান্সি বলা হচ্ছে ইউরের জন্য বা জেনারেল ক্যাটাগরির জন্য বারোটি রয়েছে এসসি ছটি এস টি তিনটি ও এগারোটি এবং ই ডাব্লিউএস চারটি সেই সঙ্গে দেখো বলা হচ্ছে এমএসপি দুটি এবং ইএসএম চারটি পদ রয়েছে এরপরে দেখো ক্লিনার পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে তোমাদের প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে আঠেরো হাজার টাকার সঙ্গে তোমাদের তিন পার্সেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট সঙ্গে তোমাদের ডিএ দেওয়া হবে এখানে তোমাদের মোট চল্লিশটি শূন্যপাত রয়েছে এর মধ্যে জন্য এগারোটি এসসি ছটি এস টি তিনটি ওবিসি দশটি ই চারটি এমএসপি দুটি এবং ইএসএম ক্যাটাগরির জন্য চারটি শূন্যপদ রয়েছে পরবর্তী পোস্ট রয়েছে কুক এখানে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে অর্থাৎ প্রত্যেক মাসে বেতন উনিশ হাজার নশো টাকার সঙ্গে তিন পার্সেন্ট অ্যানুয়াল ইনক্রিমেন্ট এবং সঙ্গে ডিএ দেওয়া হবে এখানে মোট শূন্যপদ পনেরোটি এর মধ্যে সাতটি ইউআরের জন্য দুটি এসসি একটি এসটি চারটি ওবিসি এবং একটি ইএসএম ক্যাটাগরির জন্য এরপর নেক্সট পোস্ট রয়েছে সিভিলিয়ান ক্যাটারিং ইনস্ট্রাক্টর এখানে তোমাদের পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে অর্থাৎ তোমাদের আগের পোস্টের মতো সেম বেতন এখানে তোমাদের মোট তিনটি শূন্যপদ রয়েছে দুটি তোমাদের ইউআর ক্যাটাগরির জন্য আর একটা ওবিসি ক্যাটাগরির জন্য তো এভাবে কিন্তু মোট একশোটি শূন্যপদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে আর চের দেখো তোমাদের এখানে কোথায় কোথায় পোস্টিং হবে এবং তোমাদের কোথায় কোথায় কত ভ্যাকান্সি সেগুলো কিন্তু পরপর মেনশন করে দেওয়া হয়েছে ঠিক আছে এখান থেকে দেখে নেবে তোমাদের কোথায় কোথায় নিয়োগটি করা হচ্ছে আর সেপর আমরা দেখে নেবো এখানে তোমাদের কোন কোন পোস্টে কি কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তো প্রথম পোস্ট রয়েছে সিভিল মোটর ড্রাইভার এখানে প্রথমত মাধ্যমিক পাস চাওয়া হয়েছে সঙ্গে তোমাদের বলা হচ্ছে বৈধ হেভি অ্যান্ড লাইট মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সঙ্গে তোমাদের দু বছরের কিন্তু ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে তোমাদের মোটর মেকানিজমে জ্ঞান থাকতে হবে এবং তোমাদের ছোটোখাটো ডিফেক্ট হলে সেগুলো কিন্তু সারানোর কাজ জানতে হবে তারপরে দেখো ক্লিনার পোস্টে বলা হচ্ছে মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে তোমাদের এই ক্লিনার ট্রেডে দক্ষ হতে হবে তারপর দেখো কুক পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা চা হয়েছে সঙ্গে বলা হচ্ছে ইন্ডিয়ান কুকিং ভারতীয় রান্না জানতে হবে রান্না করার জ্ঞান থাকতে হবে সঙ্গে তোমাদের এই কুক ট্রেডে দক্ষ হতে হবে এবং সঙ্গে যদি তোমার এক বছরের এই টেডে এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি অগ্রাধিকার পেয়ে যাবে আচ্ছা এরপর দেখো তোমাদের বলা হচ্ছে সিভিলিয়ান ক্যাটারিং ইনস্ট্রাক্টর এই পোস্টে বলা হচ্ছে মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের ক্যাটারিংয়ে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে এবং সঙ্গে যদি তোমার এই ক্যাটারিং ইনস্ট্রাক্টর পোস্টে এক বছরের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি অগ্রাধিকার পেয়ে যাবে এরপর দেখো বয়স সীমা বলা হয়েছে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে এবং সঙ্গে বয়সের ছাড় রয়েছে এসটিদের ক্ষেত্রে পাঁচ বছর বয়সের ছাড় রয়েছে এবং ও বিসিদের ক্ষেত্রে তিন বছর বয়সের ছাড় রয়েছে এবং পি ক্যাটাগরির ক্ষেত্রে দশ বছর বয়সের ছাড় রয়েছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে প্রার্থী বাচ্চাই কীভাবে করা হবে এখানে বলা হয়েছে তোমাদের লিখিত পরীক্ষা সেই সঙ্গে স্কিল টেস্ট এছাড়া ফিজিক্যাল প্র্যাকটিক্যাল এবং টাইপিং টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু পার্থী বাচ্চাই করা হবে আর এরপর দেখো তোমাদের লিখিত পরীক্ষার সিলেবাস বলা হচ্ছে প্রথমত বলা হচ্ছে পেপার ওয়ান তোমাদের রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং যেখানে পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার থাকবে তারপরে পেপার টু জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার তারপরে পেপার থ্রি জেনারেল ইংলিশ পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নাম্বার এবং নিউ মেডিক্যাল অ্যাপটিটিউড পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার থাকবে পরীক্ষার সময় দু ঘন্টা এবং তোমাদের বলা হয়েছে মোট দেড়শো নাম্বারের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার প্রশ্ন হবে ইংরাজি এবং হিন্দিতে এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে পরীক্ষার সিলেবাসটা কিন্তু বিস্তারিত দেওয়া হয়েছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে পরীক্ষা সেন্টার কোথায় রয়েছে এখানে বলা হয়েছে তোমাদের পরীক্ষা সেন্টার দেখো কর্ণাটকের ব্যাঙ্গালোরে তোমাদের পরীক্ষা সেন্টার পড়বে আচ্ছা এরপর দেখো তোমরা এখানে আবেদন করবে কি হবে। এখানে তোমাদের অফলাইনে বাইপোস্টে অ্যাপ্লাই করতে হবে এর জন্য তোমাদের এই বিজ্ঞপ্তির সঙ্গেই এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ প্রোফার্মা ফর অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছ এই ফর্মটা দেওয়া হয়েছে তোমরা কীভাবে এখানে আবেদন করবে তোমাদের এই যে ফর্ম এই ফর্ম্যাট অনুযায়ী কিন্তু তোমাদের টাইপ করে বা হাতে লিখে একটা ফর্ম তৈরি করতে হবে এবং ফর্মের সঙ্গে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরাস কপি দিয়ে তোমাদের কিন্তু বাই পোস্টে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো তোমাদের যদি আবেদন করার ভিডিও প্রয়োজন হয় ফর্ম ফিল ভিডিও প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের ফর্ম ফিলাপের উপর একটা ভিডিও করে দেবো ঠিক আছে আর এরপরে দেখো লাস্ট ডেট কবে রয়েছে বলা হচ্ছে দ্য ক্লোজিং ডেট উইল বি থার্টি ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশান অর্থাৎ এই বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে আগামী তিরিশ দিনের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে অর্থাৎ এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই জুন দু হাজার একুশ তারিখে বারো ছয় দু হাজার একুশ তারিখে তো তিরিশ দিন হিসাব করলে কিন্তু তোমাদের লাস্ট ডেট হয় এগারো সাত দু হাজার একুশ ঠিক আছে এগারোই জুলাই দু হাজার একুশ হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট